নমস্কার বন্ধুরা, আমরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আমাদের রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী প্রতি বছরের মতো এবছরও উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং তারা হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা কলেজে ভর্তি হবে। এখন তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন যে কলেজে তারা কোন বিষয় নিয়ে ভর্তি হবে, অর্থাৎ তারা অনার্স কোর্স নিয়ে ভর্তি হবে নাকি তারা পাস কোর্স নিয়ে ভর্তি হবে। এই প্রশ্নটি তাদের মনের মধ্যে এখন ঘুরপাক করছে। তো তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমরা এই ভিডিওর মাধ্যমে অনার্স কোর্স এবং পাস তথা জেনারেল কোর্সের একটি তুলনামূলক আলোচনা করলাম, যা নিশ্চয়ই তোমাদের সফল কেরিয়ার কোর্স বেছে নিতে সাহায্য করবে এবং এই ভিডিওর শেষে তোমরা নিশ্চিত হয়ে যাবে যে কোন কোর্স নিয়ে তোমাদের পড়াশোনা করা উচিত। এছাড়াও সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এই অনার্স কোর্স এবং পাস তথা জেনারেল কোর্সের আলাদা কোনো ভূমিকা আছে কি না, সেটিও আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝে নেব। তো বন্ধুরা, আসুন শুরু করি আজকের আলোচনা। আজকে প্রথমেই দেখে নেব একজন ছাত্র বা ছাত্রী কেন অনার্স কোর্সে অ্যাডমিশন নেবে, অনার্স কোর্স অ্যাকচুয়ালি কাদের জন্য। বন্ধুরা, অনার্স কোর্স তাদেরই জন্য যারা তাদের প্রিয় সাবজেক্টের উপর স্পেশালাইজেশন করতে চায়, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরে যে বিষয়টি তোমাদের সবথেকে বেশি ভালো লাগতো এবং নিশ্চয়ই তোমরা ভেবে রেখেছো যে সেই বিষয়টি নিয়েই ভবিষ্যতে তোমরা পড়াশোনা করবে, তাহলে তোমার জন্যই কিন্তু অনার্স কোর্স। কারণ এই অনার্স কোর্সের মাধ্যমেই তোমরা তোমাদের প্রিয় সাবজেক্টের ওপর গভীর এবং বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবে। তোমরা এই অনার্স কোর্সের মাধ্যমেই সেই সংশ্লিষ্ট বিষয়ের ওপর মাস্টার্ড হতে পারবে, অর্থাৎ যে বিষয়ের ওপর তোমরা অনার্স করছো সেই বিষয়ের ওপর পাণ্ডিত্য অর্জনের জন্য তোমাদের কিন্তু অনার্স কোর্স নিয়ে পড়াশোনা করতে হবে। এবং এই অনার্স কোর্সে পড়াশোনা করে যে গ্র্যাজুয়েশন ডিগ্রিটি তোমরা পাবে সেটি গ্র্যাজুয়েশন উইথ স্পেশালাইজেশন বলা হবে, অর্থাৎ তোমরা সেই নির্দিষ্ট সাবজেক্টে বিশেষজ্ঞ হিসেবে গণ্য হবে, যার ফলে তোমাদের ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হবে। তবে তোমাদের একটি কথা মাথায় রাখতে হবে যে এই অনার্স কোর্সের সিলেবাস কিন্তু যথেষ্ট টাফ হয় বন্ধুরা, অর্থাৎ যেহেতু তোমাকে একটি সাবজেক্টের ওপর স্পেশালাইজেশন করতে হচ্ছে, সুতরাং সেই সাবজেক্টের সিলেবাস কিন্তু যথেষ্ট টাফ হবে, সেটা কিন্তু মাথায় রেখে কিন্তু তোমরা অনার্স কোর্স পছন্দ করবে। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, যে কোনো বিষয়ে গভীর জ্ঞান অর্জনের জন্য প্রচুর পড়াশোনা করতে হয়, ফলে তোমাদের সিলেবাস সহজ হোক বা কঠিন হোক না কেন তোমাদের কিন্তু পড়াশোনা করতেই হবে প্রচুর পরিমাণ, সেটা ভেবে নিয়ে তোমরা কিন্তু অনার্স কোর্স বেছে নেবে। তো এবার দেখে নিই কারা এই অনার্স কোর্স পড়ার যোগ্য, অর্থাৎ অনার্স কোর্সে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে এলিজিবিলিটি কি আছে। বন্ধুরা, এই অনার্স কোর্সে অ্যাডমিশনের ক্ষেত্রে বিভিন্ন কলেজ বিভিন্ন একাডেমিক এলিজিবিলিটি স্থির করে থাকে, তবে মোটামুটিভাবে দেখা যায় টোটাল এগ্রিগেট মার্কস 45% বা 50% থাকতেই হবে, এবং তার সঙ্গে যে বিষয়ে তোমরা অনার্স কোর্সে অ্যাডমিশন নিতে চাও সেই বিষয়ে 55% মার্কস থাকতে হবে। অর্থাৎ এই একটি ক্রাইটেরিয়া পূরণ করতে পারলেই তোমরা অনার্স কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবে। তবে এর সঙ্গে আরও কতগুলো বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, যেটা আমরা অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব, যে এই অনার্স কোর্স যেহেতু স্পেশালাইজেশন কোর্স, সুতরাং সেই স্পেশালাইজেশন কোর্স পড়ার যে মানসিকতা, অর্থাৎ তোমাকে তোমার মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, তোমার মধ্যে চ্যালেঞ্জিং অ্যাটিটিউড আনতে হবে, কারণ তোমরা যে বিষয় নিয়ে অনার্স করতে চলেছো সেই বিষয়ে তোমাদের বিশেষজ্ঞ হতে হবে, অর্থাৎ পাণ্ডিত্য অর্জন করতে হবে, এবং তার সঙ্গে তোমার মধ্যে উচ্চশিক্ষা অর্জন করার আকাঙ্ক্ষা থাকতে হবে। অর্থাৎ তোমার যদি মনে হয় যেন তেন প্রকারের না শুধু গ্র্যাজুয়েশন করাই আমার লক্ষ্য, তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের জন্য অনার্স কোর্স নয়। তো বন্ধুরা, এই বিষয়গুলি তোমাদের মাথায় রেখেই তোমাদেরকে তোমাদের অনার্স কোর্সে অ্যাডমিশন নিতে হবে। তো এবার দেখে নিই পাস কোর্স তথা জেনারেল কোর্স বলতে কি বোঝায়। পাস তথা জেনারেল কোর্স হলো একটি সাধারণ গ্র্যাজুয়েশন কোর্স, অর্থাৎ তোমার যদি মনে হয় গ্র্যাজুয়েশন করাটাই আমার লক্ষ্য, তাহলে তুমি জেনারেল কোর্স নিয়ে পড়াশোনা করতে পারো, কারণ এই কোর্সের সিলেবাস অনার্স কোর্সের তুলনায় যথেষ্টই সহজ। এই কোর্সে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়, অর্থাৎ কোনো একটি বিষয় নিয়ে এখানে স্পেশালাইজেশন করার কোনো সুযোগ নেই, তাই এই কোর্সে পৃথক পৃথক বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে অনার্স কোর্স এবং পাস তথা জেনারেল কোর্স নিয়ে কারা পড়াশোনা করবে। তো এবার আমরা দেখে নেব অনার্স কোর্স এবং পাস তথা জেনারেল কোর্স, এই দুটি কোর্স চাকরি পাওয়ার ক্ষেত্রে আলাদা কোনো ভূমিকা গ্রহণ করে কি না। তো দেখে নিই বন্ধুরা, অনার্স কোর্স এবং পাস তথা জেনারেল কোর্স নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের মধ্যে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বৈষম্য করা হয় না। শুধুমাত্র শিক্ষকতার পেশায়, অর্থাৎ স্কুলের শিক্ষকতা এবং কলেজের শিক্ষকতার চাকরির ক্ষেত্রেই একটু পার্থক্য দেখা যায়, অর্থাৎ
শিক্ষকতার চাকরি ছাড়া অন্যান্য চাকরির ক্ষেত্রে কিন্তু অনার্স গ্র্যাজুয়েশন এবং পাস তথা জেনারেল গ্র্যাজুয়েশনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য করা হয় না। কিন্তু স্কুল এবং কলেজে শিক্ষকতা চাকরির ক্ষেত্রে কিছুটা বৈষম্য লক্ষ্য করা যায়। যেমন অনার্স নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা সরকারি স্কুলে শিক্ষকতার পেশায় আসতে পারে, ডিএলএড কোর্স করে তারা প্রাইমারি আপার প্রাইমারি লেভেলের শিক্ষকতার পেশায় এবং পোস্ট গ্র্যাজুয়েশন এবং তারপর বিএড করে তারা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলের শিক্ষক হিসেবে নিজেদেরকে নিযুক্ত করতে পারে। পাস তথা জেনারেল কোর্সের ছাত্রছাত্রীরা যে স্কুল টিচিংয়ে আসতে পারে না তা নয়, তারাও স্কুলে শিক্ষকতার পেশায় নিযুক্ত হতে পারে, ডিএলএড করে তারা প্রাইমারি আপার প্রাইমারি লেভেলের শিক্ষক হিসেবে নিযুক্ত হতে পারে। কিন্তু তারা সেকেন্ডারি সেকশন অর্থাৎ যাকে আমরা 9-10 ক্লাস বলি এবং হায়ার সেকেন্ডারি সেকশন যাকে আমরা 11-12 বলি, এই লেভেলগুলিতে তারা নিযুক্ত হতে পারেন না। এই একটি অসুবিধা আমাদের রাজ্যের ক্ষেত্রে আছে বন্ধুরা। এছাড়া অনার্স কোর্সের ছাত্রছাত্রীরা পোস্ট গ্র্যাজুয়েশনের পর কলেজে শিক্ষকতা পেশায় নিযুক্ত হতে পারে, কিন্তু পাস তথা জেনারেল কোর্সের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কলেজে শিক্ষকতার কোনো স্কোপ নেই বন্ধুরা। তবে শিক্ষকতার পেশা বাদ দিলে অন্যান্য চাকরির ক্ষেত্রে তেমন কোনো বৈষম্য পরিলক্ষিত হয় না। তো বন্ধুরা, আশা করি আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সঙ্গে একটি শেয়ার অবশ্যই করে দেবেন, যাতে আপনার মতো আরও অনেক বন্ধুদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। তো আজ এইটুকুই, আবার দেখা হচ্ছে আরও একটি নতুন বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।